যাত্রাবাড়ি ও নিউমার্কেট থানার পৃথক হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, দীপুমণি, জুনায়দ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত। এদিকে অসুস্থতার কারণে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী খিলগাঁও ও পল্টন থানার ছটি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ছাত্র জনতার অভ্যুত্থানে যাত্রাবাড়ি থানার পৃথক হত্যা মামলার আসামি জুনায়দ আহমেদ পলক, দীপুমণি, সালমান এফ রহমান, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ আরও কয়েকজনকে আনা হয় ঢাকার সিএমএম আদালতে। এ সময় পলককে চারটি মামলায় ১৯ দিন, দীপুমণিকে তিনটি মামলায় ১৯ দিন, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দেন আদালত। এদিকে মোহাম্মদপুর থানার একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়। এছাড়া ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় চার দিনের রিমান্ড দেন আদালত। আটটি থানার আটটি মামলায় আজকে বিজ্ঞ আদালতে হাসানুল হক ইনু, দীপুমণি, রাশেদ খান মেনন, সালমান এফ রহমান, জুনায়দ আহমেদ পলক এবং আনিসুল হক এবং শামসুল হক টুকু এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদেরকে বিজ্ঞ আদালত এজাহারটা দেখে এবং তদকারী কর্মকর্তা দরখাস্ত দেখে তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখান। পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ১৭টি মামলায় মোট ৪৮ দিনের রিমান্ড দেন আদালত। এদিকে এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান তার আইনজীবী। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে একই নেচারের মামলায় পরপর তাকে গ্রেপ্তার দেখে বারবার রিমান্ড মঞ্জুর করার কোনো যৌক্তিকতা নাই। তারপর বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন, শুনেছে বলে বলেছেন যে পর্যায়ক্রমে এই রিমান্ডগুলি কার্যকর করা হবে। আমরা বিজ্ঞ আদালতের আদেশে সংক্ষুব্ধ, আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব, আশা করি আমরা নিশ্চয়ই উচ্চ আদালতের একটা ভালো ফলাফল পাব। এদিকে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ৫,০০০ টাকা মুচলেকায় খিলগাঁ থানার চারটি ও পল্টন থানার দুটি মামলায় জামিন দিয়েছে আদালত। এছাড়া সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হক সহ কয়েকজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।